তো বন্ধুরা, এখন থেকে আরও সহজে রেশন কার্ড স্ট্যাটাস চেক করার সাথে সাথে আপনারা যদি রেশন কার্ড তৈরি হয়ে যায় সেখান থেকে আপনারা এই রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন। এটি একদম নতুন একটি সিস্টেম চালু হয়েছে। তো আপনারা কীভাবে করবেন চলুন এই ভিডিওর মাধ্যমে দেখব। তো প্রথমে আমরা রেশন কার্ড স্ট্যাটাস চেকে চলে আসছি, তারপর ফর্ম নাম্বার টাইপ করব, তারপর বারকোডটি বসিয়ে দেবো। বারকোড নাম্বার বসিয়ে দেওয়ার পরে আমরা নিচে যে একটি ক্যাপচার কোড আসবে সেই ক্যাপচার কোডটি আমরা এখানে টাইপ করব। টাইপ করার পরে সার্চ অপশন যে লেখা রয়েছে সেই সার্চে ক্লিক করব। ক্লিক করার পরে এই পেজটি খুলে যাবে। এইখানে আমরা দেখে নিতে পারবো যে তৈরি হয়েছে কি না। তো এই কার্ডটি অলরেডি তৈরি হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমরা এখানে লেখা রয়েছে সেন্ট ফর প্রিন্টিং, এই ডেটের মধ্যে প্রিন্টিং হয়ে গেছে। তো তারপরে আমরা ভিউস কার্ডের উপরে ক্লিক করবো, তারপরে এখানে রেশন কার্ড নাম শো করবে, রেশন কার্ডের নাম্বার শো করবে, ক্যাটাগরি শো করবে, ডিলার নাম শো করবে, তারপরে পাশেই লেখা থাকবে ডাউনলোড ERC। তারপরে আমরা এখানে এই রেশন কার্ডটি দেখতে পারবো যে রেশন কার্ডটি তৈরি হয়ে গেছে। তো আমরা এখানে এভাবেই এখন থেকে ডাইরেক্টলি আমরা রেশন কার্ড ডাউনলোড করে নিতে পারবো স্ট্যাটাস চেকের মাধ্যমে। এই অপশনটি আগেই ছিল না, এটা একদম নতুন সিস্টেম চালু রয়েছে। তো আপনারা এখান থেকে খুব সহজে এই রেশন কার্ড ডাউনলোড করে নিতে পারবেন, এবং আপনারা চাইলে এই রেশন কার্ডটিকে PDF ফাইলে ট্রান্সফার করতে পারবেন।